যুবলীগের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে লক্ষ্মীপুরে কেক কাটা এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও ছড়ি বিতরণ করা হয়েছে পলাশ আমাদের জানান শহরের তমিজ মার্কেটস্থ যুবলীগের দলীয় কার্যালয়ে পঞ্চাশজন পক্ষাঘাত ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সব বিতরণ করা হয় বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ এম সালাউদ্দিন টিপু সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান সহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এর আগে রাত বারোটা এক মিনিটে কেক কেটে যুবলীগের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়